যেতে পারতাম। বদলোকটা এত বেশি অসভ্য হচ্ছে না দিন দিন? আমার চুমো পাচ্ছে। এটা আবার কেমন কথা? শুনেছি মানুষের প্রেম পায়, আর আপনার চুমো? আর কথা বলো না প্লিজ। নিবরাস গাড়ির ব্রেক কষে, আনায়ার দিকে তাকিয়ে ইনিয়ে বিনিয়ে বলে, মহারানী, যদি অনুমতি দিতেন তাহলে আমি আপনার অথরে আমার অথর মিলিয়ে একখানা রোমান্টিক ফিল নিতাম, আর সেই সাথে আপনার প্রতি ভালোবাসাটা প্রকাশ করতাম। বাজে কথা ছাড়ুন তো, আর গাড়িটা স্টার্ট দিন। ধুর, আগে চুমু তারপর গাড়ি স্টার্ট। কথাটা বলে নিব্রাস আনায়ার অধরে নিজের অধর জোড়া মিশিয়ে নেয়। আনায়ার রাগ লাগছে প্রচুর। নিব্রাস ছাড়তেই মুখ ফুলিয়ে তার দিকে তাকায় আনায়া। এমন জামায় থাকলে না রোগী হতে বেশি দিন লাগবে না। আচ্ছা, এটু অপেক্ষা করো, বাড়ি গিয়ে তোমায় প্রেগনেন্ট বানাবো। আনায়ার চোখ গরম করে তাকায়। নিব্রাস গাড়ি স্টার্ট দেয়। নির্দিষ্ট সময় তার পিচ ঢালা নীরব শুনশান রাস্তায় এসে গাড়ি থামায়। তাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি, যেখানে জায়ানা সিতারা আহমেদ দাঁড়িয়ে আছে। নিব্রাস আনায়াকে নিয়ে তাদের সামনে যায়। নাজিয়া সিএনজি ধরে গাড়ির লোকেশন থেকে কিছুটা দূরে নেমে পড়ে। ভাড়া মিটিয়ে হাঁটতে থাকে। পিচ ঢালা রাস্তা নীরব শুনশান, দূরে দূরে ল্যাম্পপোস্ট দাঁড়ানো, সেখানে আলো জ্বলছে। তবে চাঁদের আলোয় চারপাশটা আরও বেশি জ্বলজ্বল করছে। কেউ হেঁটে গেলে তার অবয়ব বোঝা যাচ্ছে। কিছুটা সামনে আসতে কিছু কথোপকথন কানে আসে। জায়ানের সাথে নিব্রাসের তর্কাতর্কি হচ্ছে, মূলত তারা তাহিয়াকে নিয়ে তর্ক করছে। সিতারা জায়ান গাড়ি থেকে এগিয়ে নিব্রাসদের সামনে আসে। নিব্রাস সিতারা আহমেদের দিকে একবার তাকিয়ে রাস্তায় থুথু ছুঁড়ে ফেলে। সিতারা আহমেদ তাতে চোয়াল শক্ত করে নেয়। নিব্রাস ব্যঙ্গ করে বলে, জায়ান, ভালো করে শাশুমাকে দেখে রাখিস, আবার অন্য মেয়েদের সাথে এনাকেও মেয়ে ভেবে পাচার করে দিস না, নাহলে খান পরিবারে শনির দশা লেগে যাবে। তোকে ডেকেছি একটা ডিল করতে, জনগণের নেতা, আপাতত তোর এসব জ্ঞান তোর পকেটে রাখ। কি যেন ঢিল, এনিওয়ে তোদের জন্য আজকে রোমান্সটা আমার মিস গেল, মনে হয় না তোদের মামা আর নানু হওয়ার শখ আছে। সিতারা আহমেদ ঘুরে দাঁড়ায়। আনায়ান ইব্রাসের হাতে চিমটি কাটে। তখন জায়ান বলে, আমাদের কোম্পানির গোপন যে বিজনেসটা, সেখান থেকে তোকে 30% শেয়ার দিব, প্রয়োজনে তোকে নির্বাচনের ক্ষমতায় থাকার জন্য সাহায্য করব, আর এসবে না হলে গাড়ি বাড়ি যেটাই চাইবি অফার দিতে রাজি আমরা। এত সুন্দর অফার, মনে হচ্ছে ভাবতে হবে। এনিওয়ে তোদের আবার কিসের বিজনেস? জায়ান সিতার আহমেদ ভরকে যায়। তাদের মনে হচ্ছে ভুল ইনফরমেশন শুনে ভুল জায়গায় ঢিল মেরেছে। নিব্রাস কিছুই জানতো না তাহলে, কিন্তু জায়ান নিব্রাসের কথা বিশ্বাস করতে পারছে না। ও ভোলা ভালা ঠিকই, কিন্তু খুবই চালাক। তখন সিতার আহমেদ বলে, আমার বিজনেস আছে সেসব তুমি জানো, প্রমাণ সংগ্রহ করাও তোমার বাঁ হাতের কাজ সেটাও জানি, কিন্তু আমরা চাই না আমাদের বিজনেস বন্ধ হোক, সেই জন্য তোমায় অফার দিলাম। খবর পেয়েছি আমাদের পিছনে লোক লাগিয়েছো তুমি, টাকা নাও, এসব থেকে সরে যাও। শাশুমা, এত সুন্দর অফার ফ্রিতে দিলে কি হতো, আমি তো আপনার মেয়ে জামাই। মুখটা বন্ধ রাখো নিব্রাস। বাবুর মাম্মা, তুমি গাড়িতে গিয়ে বসো, বাবুর পাপা আসছে একটু পর। আনায়া ভ্রুকুসকে তাকায়। নিব্রাসের কথার সাথে তার উদরে হাত চলে যায়। সে কি আসলেই প্রেগনেন্ট? কই, তার তো মনে হয় না। নিব্রাস ধমকের স্বরে বলে, আমার বাবুর আম্মু, কথা কানে যায় না তোমার? আমার বাবু কোথায়? আনায়া বলে। নিব্রাস তখন বলে, ঘুমাচ্ছে তোমার পেটে, এবার যাও তো। এসব কথা শুনলে যদি ভয় পাও, আমি চাই না তোমার পেটে প্রভাব পড়ুক আর আমার বাচ্চাটার ক্ষতি হোক। সিতারা আহমেদ আর জায়ান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রয়। আনায়া সোজা গাড়িতে গিয়ে বসে পড়ে। নিব্রাস পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, শাশুমা, এত তেজ কোথা থেকে পান আপনি? লজ্জা করে না আপনার? খুব উড়ছেন মা ছেলে, এমন ভাবে খাঁচায় বন্দি করব না। তোকে মেরে গুম করে দিতেও আমার সময় লাগবে না নিব্রাস, বেশি মুখ চলে তোর। হয় আমাদের অফারে রাজি হয়ে যা, নাহলে বউকে নিয়ে বাড়ি যা। বেশি ফটর ফটর করলে বউ জামাই দুটোকে মেরে রাস্তার সাইডে ফেলে দিব। খুল শাশুমা খুল, টাকা পয়সা আপনার বেশি হয়ে গেছে মনে হয়। ঠিকই ধরেছিস, আমার মনে হয় না আমার জীবনে কাউকে এত তেল মাখতে হয়েছে। যতটা তোর পিছনে সময় ব্যয় করছি, আমি অতটা সময় আমার অফিসের কাজে শেষ করলে কয়েক লাখ টাকা আসতো।
নিবরাজ ঘুরে দাঁড়ায়। জাহান সিতার আহমেদ তার কাণ্ড দেখছে, তবে কিছুটা ভয় আছে। তারা আসার সময় পিস্তলটা আনেনি। যদি নিবরাজ দু একটা বুলেট ছুড়ে চলে যায় গাড়ি নিয়ে? তোর উত্তরটা খুব তাড়াতাড়ি আমায় জানাবি, আর সময় মতো অফিসে এসে চেক যাবি, যেটাই লাগে নিয়ে যাবি। নিবরাজ তাতে পাত্তা দেয় না, সে যে কাজে এসেছে সে কাজ হয়ে গেছে। তার হাতে নাতে প্রমাণ দরকার, ভিডিও করা ডান। সিতারা আহমেদের জলজান্ত প্রমাণ নিয়ে নিয়েছে সাথে। নিবরাজের ভাব লক্ষণ তাদের কাছে ভালো ঠেকছে না। কিছুক্ষণ পর সিতারা আহমেদ জায়ান গাড়িতে উঠে বসে। নাজিয়া গাড়ির পেছনের সিটে নাজিয়া গুটিসুটি মেরে বসে আছে, সামনেই জায়ান। সিতারা আহমেদ বসেছে। জায়ানের গাড়ির এক্সট্রা চাবি তার কাছে আগে থেকেই থাকে। শুধু গাড়ির না, অনেক কিছুরই এক্সট্রা চাবি নাজিয়ার কাছে আছে। সিতারা আহমেদ জায়ানকে বলে, সময়টা নষ্ট হলো আমার, এই নিবরাজটা এখানে এসে পড়ল কেন? মনে হয় মাঝে মাঝে উপরওয়ালা ভুল করে এখানের জিনিস ওখানে অদল বদল করে দেয়, নাহলে এত খারাপ মানুষের মাঝে ও এত ভালো মানুষ আসলো কিভাবে? আমাদের সব কয়টা কথা ও ইয়ার কি করে উড়িয়ে দিয়েছে, মনে হয় ওর সাথে আমরা মজা করতে এসেছি। একে রাস্তা থেকে সরাতে হবে, যেভাবে আমি তাহিয়াকে সরিয়েছি। কিন্তু একে সরালে সবার আগে দোষ পড়বে শামীম সর্দারের উপর, আর শামীম তো নিজের স্বার্থের জন্য আমাদের সব পাবলিশ করতে সময়ও নেবে না। এটাও থেকে পথের কাঁটা, একলা রাস্তা থেকে সরিয়ে দেই আর দোষ দেই নিবরাসের। তাহিয়াকেও তো সরিয়েছি, তো দোষটা কার ঘাড়ে পড়লো যেন? তোর বুদ্ধি আমি শুনি না, শামীম সর্দারও আমাদের অনেক উপকারে আসবে। বাড়িতে এসে গ্যারেজের গাড়ি রেখে ভেতরে চলে যায় সিতারা আহমেদ আর চায়ান। তার যাওয়ার পিছন দিয়ে নাজিয়া গাড়ির লক খুলে বেরিয়ে আসে। একটা বিষয় পরিষ্কার হয়েছে তার কাছে, তাহিয়ার খুনে নিবরাস না, কিন্তু আহিয়া তো এটাই ভাবে। কিভাবে বিশ্বাস করাবে তাকে? এত এত ভাবনা, ভুল বুঝাবুঝি, নাজিয়ার তেমন সময়ও নেই এসবে মাথা ঘামানোর। কিন্তু নিবরাস সব জানতো আর তাকে বলল না, তাহিয়ার ব্যাপারটাও বলেনি। কি জানি, নাজিয়া খুব সাবধানে ভেতরে প্রবেশ করে নিজের রুমে চলে যায়। রুমে এসে দরজা লক করতেই হাঁপ ছেড়ে বাঁচে। ভাগ্যিস চাবিটা ছিল, আর বুদ্ধি করে গাড়ির পেছনে বসে পড়ে। এই রাস্তায় গাড়ি পাওয়া দুষ্কর, আর সিতারা আহমেদ বা জায়ান পেছনে তাকানোর প্রয়োজন মনে করবে না। আনায়াকে নিয়ে একটু ঘোরাঘুরি চন্দ্রবিলাস করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে নিবরাস। আনায়া চুপচাপ বাইরে দেখছে, চাঁদের আলোয় চারপাশটা জলজল করছে, মনে হচ্ছে পূর্ণিমা লেগেছে। নিবরাস আনায়ার দিকে তাকিয়ে বলে, শুনেছো? বলুন। আজকে তো চাঁদে পূর্ণিমা এসেছে, আমার হৃদয় কোথায় চাঁদের পূর্ণিমা এসেছে সে অনেক আগে। আজকে পূর্ণিমার চাঁদকে দেখে মনে পড়ল সে কথা। আপনার যে কত প্রেম মনে, মাথায়, শরীরে, আমার ভালো লাগছে না তো। এসব ভেজাল কবে যাবে প্লিজ? এসবে আমাকে আর আনবেন না, আমি শুনতে চাই না। আরে আমি তো তোমায় এনেছি রাতে ঘোরার জন্য, আর ওদের সাথে কথা বলার রুচি ছিল না আমার, তবু এসেছি আমার কিছু দরকারে, তবে দরকার শেষ হয়ে গেছে। কেটে যায় বেশ কয়েকদিন। নাজিয়া হোস্টেলে এসেছে ও কয়েকদিন হলো। আজকে আনায়া আসবে দেখা করার জন্য। তার মিসকে বলে ছুটি নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় নাজিয়া। রিক্সা করে যাবে সে। আনায়ার দেয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয় নাজিয়া। তবে সুদূরে চোখ যায় তার, চক্ষু চড়ক গাছ হয়ে যায়, মুখ দিয়ে আপনা আপনি বের হয়, মৃত মানুষ জীবিত হয়ে কিভাবে, তাও এই শহরের অলিগলিতে কেন? তাহিয়া রিক্সা থেকে এদিক ওদিক তাকায়, তড়িঘড়ি করে মাস্কটা পরে নেয় সে। বাইরে বের হয়েছে অনেকদিন পরই, কিন্তু মাস্ক পরতে তার ভালো লাগে না। এই শহরের অলিগলিতে সে ঘুরে বেড়ায়, এই শহরেই থাকে, অথচ তার একটা প্রিয় মানুষের সাথেও দেখা হয় না। খুব সাবধানতা অবলম্বন করে থাকে সে। পান থেকে চুন খসলে নিবরাসের কাছে খবর পৌঁছে যাবে, আর নিবরাসও তাকে শহর ছাড়া করবে। হাজারো চিন্তাভাবনা শেষ হলো যখন সে তার বাড়ির সামনে পৌঁছায়। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে চলে যায়। বাড়িটা পুরনো বড়া চলে, বাইরেটা দেয়ালের রং পুরনো হয়ে শ্যাওলা পড়ে আছে। ভেতরে যেতেই একজন মহিলা তাকে পানির গ্লাস এগিয়ে দেয়। মহিলাকে বৃদ্ধ বলা যাবে না, আবার বেশি শক্তপক্ত বলা যাবে না। সোফায় বসে পানি পান করে তাহিয়া। তখন শেরিন বেগম বলেন, আর কতদিন পালিয়ে বেড়াবে? যতদিন না সে চায়। আমার বোন তো তোকে উঠে পড়ে লেগেছে মারার জন্য। তোমার বোনের ভুল ধারণা ভেঙে দাও। ভাঙবো, কিন্তু মিমি জানো কি, সে বিয়ে করে নিয়েছে। আচ্ছা, আমার কথাও ভাবলো না একটিবার? সে তোমায় ভালোবাসে না। ইস,
আমি কেউ ভালোবাসি না। এসব বাদ দাও তাহিয়া, তোমার বাবা বোন তো এখনও তোমায় মিস করে। এসব বাদ দিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াও, আর তোমার ফুপির আসল মুখোশটা সামনে আনো। আনবো খুব শীঘ্রই। এই মহিলা আমি মেরে ফেলতে চাইল সেদিন নিবরাস গিয়েছিল সেখানে। শামীম সর্দারের বলা কথাগুলো রেকর্ড করে নিয়েছি, আর থ্রেড দিয়েছে এটা পুলিশের কাছে দিয়ে দেব, তাদের সব কালো পথের ব্যবসা বন্ধ করে দিব। তবে শর্ত দিয়েছে একটা এখানে যা হবে বাইরের কাকপক্ষেও টের পাবে না। আমার কী মনে হয় জানো, নিবরাস জানতো আমায় ওরা কিডন্যাপ করবে, না হলে এত সুন্দরভাবে অল্প সময়ে কেউ সবটা প্ল্যান মাফিক করতে পারে? থেমে সেদিন আমাকে ছেড়ে দেওয়া হয়। নিবরাজের কথা অনুযায়ী আরেকটা মেয়েকে আনা হয়, সম্ভবত কোনো হসপিটাল থেকে আনা হয়। মেয়েটার পরিবার বা পরিচয়ের কোনো খোঁজ ছিল না, জানা নেই আমার। তবে আমাকে বাঁচানোর জন্য মেয়েটার সাথে অন্যায় করা হয়। মেয়েটাকে চেড়ে বসে তার মুখে অ্যাসিড ঢেলে তার মুখটা বিকৃত করে দেওয়া হয়। নিবরাজের কাজ হতে সে আমায় নিয়ে বেরিয়ে আসে সেদিন। আমাদের গাড়ি চলে আসে সেখান থেকে, জঙ্গল আবৃত পল্লী গ্রাম থেকে কোলাহলে নগরীতে চলে আসা হয়। সেখানে কি হয়েছিল জানা নেই, তবে তখন আমার মনে হয়েছিল নিবরাজ আমায় ভালোবাসে হয়তো, না হলে আমার প্রাণ কেন বাঁচাবে। আজও বিশ্বাস করি সেটা, কিন্তু কয়েকদিন হলো বিশ্বাস আর মনটা ভেঙে গেছে যখন শুনেছি নিবরাজ বিয়ে করেছে। আসলে সে আমার ভাগ্যে নেই, তবে শখের পুরুষ সে, আছে এবং থাকবে শখের হয়ে। আচ্ছা মিমি, তুমি বলো, সে তো চাইতো আমি তাকে বিরক্ত না করি, আমি মরে গেলেও তার কিছু যায় আসে না, বরং তার শান্তি। কিন্তু সে আমায় বাঁচালো সেদিন, এসিটে পুড়ে এই রূপটা বিভৎস হওয়া থেকে, তাই পেনের বিষাক্ত বিষের ছোঁয়া থেকে। ইস, সেদিন আমার মুখ পুড়তো, সেই সাথে আমার শরীরের প্রত্যেকটা অংশ নীলচে বর্ণ ধারণ করে সব খুয়ে খুয়ে পড়ত। ভেবেছ কতটা ভয়ঙ্কর মৃত্যু আমার জন্য লেখা ছিল? এই নেতাকে আমি বুঝি না মা, আসলে তার মাথায় কি ঘুরছে জানা নেই। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ায় তাহিয়া। বছরখানেক হলো বাড়িটায় আসা থাকা নিবাসী ম্যানেজ করে দিয়েছিল। সেদিন রোহিতের সাথে একটা বাংলোতে পাঠানো হয় তাহিয়াকে, সেখানে কয়েকদিন সুরক্ষিতভাবেই থাকে সে। তার মৃত্যুর রপস কাটতে এই বাড়িতে চলে আসে, জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে তাহিয়া। নিবরাস মির্জা নামটা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে, খুব বিশ্রীভাবে তাকে হারালাম। ইস, আমি এই নগরীতে থাকবো কিভাবে তাকে ছাড়া? বাড়িটা ভালো করে দেখে রাখেন আজিয়া, রিক্সা ঘুরিয়ে তাহিয়ার পিছনে এসে, তাহিয়া এই বাড়িতে থাকে, অথচ এতদিন ভাবতো সে মারা গেছে, আর কত কিছু লুকানো আর প্রকাশিত হবে। আনায়া নিবরাসের কথাই মনে আসতে নাজিয়া চলে যায় গন্তব্যের দিকে, তার আসতে কিছুটা লেট হয়ে যায়। আনায়া নিবরাস এতক্ষণ একটা ক্যাফেতে বসে ওয়েট করছিল তার জন্য, নাজিয়া যেতে আনায়া তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে নেয়। নাজিয়াকে দেখে আনায়া মুস্কি হাসে, মেয়েটা দেখতে আনায়ার কপি, চেহারায় এত মিল, তার বোনটা অল্প বয়সী হলেও রূপে গুণে ম্যাচিউরিটিতে যেন তাকে ছায়।